সবাই আমার তোমরা বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের টপিকে যাওয়ার আগে আমার পেইড ক্লাস সম্পর্কে তোমাদেরকে একটু ইনফো দিয়ে নি কারণ তোমরা প্রতিদিন আমার কাছে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করো তো এখানে ভালো করে বলে দিই একটু ফার্স্ট কথা হচ্ছে যে যে পেইড ক্লাস চলছে সেটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য অনেকেই জিজ্ঞেস করো ম্যাম আপনি ফিজিক্স কেমিস্ট্রিও পড়ান কি না এটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য এটাতে কত টাকা লাগে ম্যাম এটাতে অ্যাকচুয়ালি রুপিস থাউজেন্ড হাজার টাকা লাগে ওয়ান টাইম একবার দিতে হয় কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এটা কতবার দিতে হবে এটা একবার দিতে হবে তাতে তুমি কি পাবে তাতে তুমি অ্যাকচুয়ালি নিট বায়োলজির টোটাল প্যাকেজ পাবে সেখানে কী থাকবে সেখানে তোমার নিট বায়োলজির ইলেভেন টুয়েলভের ফুল সিলেবাস ফুল সিলেবাস তুমি রেকর্ডেড লেকচার্স পাবে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে ধরো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ফুল সিলেবাস ফুল টপিক্স সব কিছু রেকর্ডেড থাকে সেটা তুমি এখানে পেয়ে যাবে রেকর্ডেড থাকলে তোমাদের অনেক সুবিধে কারণ তোমরা যখন তখন যতবার খুশি নিজের ইচ্ছে মতন সেটাকে চালাতে পারবে সেটাকে দেখতে পারবে আর এই পুরো প্যাকেজের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম হয় মানে এরম নয় যেটা এটা তোমার জন্য শুধুমাত্র এক বছর ভ্যালিড থাকলো তা না একবার যদি পাও সারা জীবন কিন্তু তোমার কাছে এটা থেকে যাবে নেক্সট হচ্ছে যে নোটসভাবে পুরো ফুল সিলেবাস নিটের নোটস পাবে যেটা টোটালি এনসিআরটি বেস করে বানানো কারণ তুমি খুব ভালো করে জেনে গেছো যে নিটে এনসিআরটির বাইরে কোনো কোয়েশন আসে না তো পুরো এনসিআরটিটাকে নিংড়ে নোটস বানানো হয়েছে দুটো ভাষায় বাংলা এবং ইংলিশে যার যেটা সুবিধে সে সেই নোটস পড়তে পারো এছাড়া এখানে চ্যাপ্টার ওয়াইজ পিক্স প্র্যাকটিস করানো হয় পিক্স মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশনস দু হাজার তেরো থেকে দু হাজার তেইশ প্রত্যেকটা চ্যাপ্টারের একদম চ্যাপ্টার ধরে ধরে পিক্স প্র্যাকটিস করানো হয় এবং এই পিক্সের পিডিএফও তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া স্টেটমেন্ট বেসড কোয়েশন যেটা দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের নিটে প্রচুর এসছে এবং বাচ্চারা পারেনি সেই স্টেটমেন্ট বেসড কোয়েশন যেটা কন্টিনিউয়াস নেক্সট নিটেও আসতেই থাকবে প্রত্যেকটা স্টেটমেন্ট বেসড কোয়েশনস আমি এনসিআরটি থেকে চ্যাপ্টার ওয়াইজ বানাচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইভাবে নিংড়ে নিংড়ে এনসিআরটি থেকে স্টেটমেন্ট বেসড কোয়েশন বানানো হচ্ছে দুটো ভাষায় বানানো হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ এটা কিন্তু পুরো আমি সলভ করাচ্ছি তো সেখানে তুমি সলভ কিভাবে করতে হয় সেটাও শিখছো এবং এর পিডিএফও তুমি পেয়ে যাচ্ছ পেইড ক্লাসে আর এছাড়া তুমি যদি এই জিনিসটার ডেমো দেখতে চাও কিভাবে হয় ক্লাস সেটা তুমি যদি চাও তাহলে তুমি সেই ডেমো দেখতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাকে স্ক্রিনে আসা এই নাম্বারটায় নাইন জিরো ওয়ান নাইন তুমি হোয়াটসঅ্যাপ করে ডেমো নিয়ে নিতে পারো তারপরে তোমার পছন্দ যদি হয় তবেই তুমি এনরোল করবে আদারওয়াইজ করবে না এছাড়া তুমি নিটের আগে প্রত্যেক বছর নিটের আগে ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে প্রত্যেকটা নিটের আগে ফুল সিলেবাস টেস্ট মানে থ্রি সিক্সটি মার্কসের বায়োলজি ফুল সিলেবাস টেস্টও কিন্তু তুমি দিতে পারবে এ এভরিথিং কিন্তু তুমি শুধুমাত্র রুপিস থাউজেন্ডে পাচ্ছ যেটা এর থেকে চিপ আর কিছু হয় বলে আমার তো মনে হয় না যদি এনরোল করতে চাও টাইম ওয়েস্ট করোনা না নিটে টাইম ওয়েস্ট না করাই ভালো তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেমো নিতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি এনরোল করতে পারো এনরোল করতে হলে টাকা কিভাবে দেবে না দেবে সেই ডিটেল তুমি আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবে আর এর সাথে সাথে একদম নতুন ফিচার যেটা তোমরা জানো আমি রিসেন্টলি অ্যাড করেছি সেটা হচ্ছে টেস্ট সিরিজ ইনক্লুড করে দিয়েছি টেস্ট সিরিজ হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে উইকলি টেস্ট হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টারের টেস্ট তোমরা দিতে পারবে এবং সব থেকে যেটা সুখবর তোমাদের জন্য এই টেস্টের ল্যাঙ্গুয়েজ কিন্তু টোটাল বেঙ্গলিতে হচ্ছে বা টোটাল ইংলিশে হচ্ছে মানে যারা বেঙ্গলি মিডিয়ামের আছো তারা অনেকেই বলো যে বেঙ্গলি ম্যাম ভালো কোয়েশ্চেন পাওয়া যায় না কোথায় পাবো বেঙ্গলি টেস্ট হয় না তো স্পেসিফিক্যালি বেঙ্গলি স্টুডেন্টের মাথায় রেখে ওদের কথা মাথায় রেখে এই টেস্ট করা তো বেঙ্গলিতেও তুমি কিন্তু টেস্ট দিতে পারো সম্পূর্ণ টেস্ট উইকলি টেস্ট চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হতে চলেছে এবং এটা অনলাইন টেস্ট হবে ঠিক তো এবার আমরা আসি আজকের টপিকে নিট দু হাজার চব্বিশ পাঁচই মে অ্যানাউন্স হয়ে গেছে এবং ঠিক অ্যানাউন্সটা হলো পুজো টুজোর আগে তো আমাদের মাথা তো এমনি খারাপ হয়ে যাচ্ছে এবং আমার কাছে যারা আমার কাছে পড়ে তারাও এক প্রশ্ন জিজ্ঞেস করছে যারা পড়ে না তারাও এক প্রশ্ন জিজ্ঞেস করছে যে ম্যাম এতদিন কিছুই পড়া হয়নি কেমন জানি মনে হচ্ছে প্রিপারেশন কিছুই হয়নি কেমন জানি মনে হচ্ছে আমি জিরোতে আছি তাহলে কী করবো আমার দ্বারা নিট হবে না এবছরের বছরের নিটটা কিন্তু আমি আর দেবো না বা এ বছর নিট আমি আর পাবো না এই জায়গাটাই কি তুমি আছো যদি থাকো এই ভিডিওটা তোমার জন্য কারণ এই এখনও যদি তুমি জিরোতে থাকো তাও তুমি নিট ক্র্যাক করতে পারো তোমায় আমি বলবো স্ট্র্যাটেজি কিন্তু ভিডিওটা শুনতে হবে এই জিরো থেকে স্টার্ট করেও আমরা নিট পেতে পারি এবং শুধু তাই না যে ম্যাম তাহলে কি দিনে এখন পনেরো ষোলো ঘন্টা পড়তে হবে না পড়তে হবে অনেকে না আমাকে এসে বলছো ঘন্টা পনেরো ঘন্টা না পড়লে নিট পাওয়া যায় না পাওয়া যায় আমি তোমাদেরকে বলছি কিভাবে পাওয়া যায় তো একদম মাস্টার প্ল্যান আমি তোমার জন্য এনেছি হান্ড্রেড পারসেন্ট তুমি সাকসেসফুল হতে পারো এখন থেকেও স্টার্ট করে জিরো থেকেও স্টার্ট করে অক্টোবর মাস থেকেও স্টার্ট করে চলো দেখা যাক প্রথম হচ্ছে যে এখনো কি সম্ভব জিরো থেকে স্টার্ট করে নিট পাওয়া তো প্রথমেই তোমা আমি যেটা করবো এটার উত্তর দেব। হ্যাঁ অবশ্যই সম্ভব ইয়েস এখনো অবশ্যই সম্ভব জিরো থেকে স্টার্ট করে নিট পাওয়া ইয়েস কি করে সম্ভব ভালো করে শোনো তুমি যদি মনে করো না যে ডাক্তারটা আমি হব এবং আমি আমার বাবা মাকে বলবো যে মা বা বাবা আমি পেরেছি আমি ডক্টর হয়ে তোমাদের দেখিয়ে দিলাম তো যদি এটা তোমার মাথায় থাকে যা বলছি মন দিয়ে শোনো টার্গেট সেট করতে হবে টার্গেট সেট করতে হবে কিভাবে তো প্রথম কথা হচ্ছে যে ম্যাম দিনে কত ঘন্টা পড়বো পনেরো ঘন্টা ষোলো ঘন্টা নো বেগ নো দিনে সাত ঘন্টা তোমাকে টার্গেট রাখতে হবে শুধু পড়ার জন্য দেখো কোচিং আলাদা স্কুল আলাদা সেগুলো নয় একদম এক্স্যাক্ট কংক্রিট পড়বার জন্য সাত ঘন্টা তোমাকে সেট করতে হবে ম্যাম অনেকেই বলে যারা বড় বড় ইনস্টিটিউটে পড়ে যারা কোটাতে বিভিন্ন বড়ো বড়ো ইনস্টিটিউটে পড়ছে অনেকেই তারা বলছে যে দিনে পনেরো ষোলো ঘন্টা পড়তে হচ্ছে তাহলে কেন তারা পড়ছে যদি সাত ঘন্টাতেই হয়ে যায় কেন তারা পড়ছে দেখো প্রথমেই তোমায় আমি বলবো তুমি যদি দিনে পনেরো ঘন্টা পড়তে পারো অ্যাটা স্ট্রেচ একইভাবে এবং ডেইলি তিনশো দিন তুমি দিনে পনেরো ঘন্টা করে পড়ছো তুমি যদি সেই বাচ্চা হও আমার তোমায় কিছু বলার নেই কারণ ইউ আর ব্রিলিয়ান্ট ইউ আর ব্রিলিয়ান্ট কিন্তু আমি নিজেই সেরকম নই আমি কিন্তু নিজেই সাত থেকে আট ঘন্টা হ্যাঁ আট ঘন্টা অব্দিও ঠিক আছে তারপরে কিন্তু আমি আর কনসেন্ট্রেট করতে পারি না আমার মাথায় ঢোকে না তখন আমার মনে হয় কি আমি স্যাচুরেটেড হয়ে গেছি পড়েও আর মাথায় কিছু ঢুকছে না যদি তুমি সেই ক্যাটেগরির বাচ্চা হও আমি তোমার জন্য ভিডিওটা বানাচ্ছি যদি তুমি দিনে পনেরো ঘন্টা পড়তে পারো পড়ো আমি একবারও তোমায় ডিসকারেজ করছি না যে পড়ো না যে পারো পারো আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম বাচ্চারাই পারে না কারণ আমিও পারি না তো সেই ক্ষেত্রে তাহলে কি ম্যাম আমরা কোনোদিন নিট পারবো না পারবে দিনে সাত থেকে আট ঘন্টা টার্গেট রেখে কিভাবে নিট পড়া যায় নিটে ক্র্যাক করা যায় তোমাদেরকে আমি বলছি ফার্স্ট এটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এপ্রিল অব্দি আমাদের প্ল্যানিং করতে হবে তোমাকে তার আগে আমি একটা কথা বলি যে তুমি ধরো মনে করলে আজকে আমি পনেরো ঘন্টা পড়বো ফার্স্ট ডে অক্টোবরের এক তারিখ তুমি পড়াটা স্টার্ট করলে তুমি সত্যিই দিনে পনেরো ঘন্টা পড়লে একটা স্ট্রেচ পড়লে ভালোভাবে পড়লে ঠিক কিন্তু অক্টোবর সেকেন্ডে গিয়ে দেখবে তুমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছো মাথা ব্যথা করছে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছো সবার ওপরে তোমার যেটা হবে তুমি কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে এবং তারপরে দুই তারপরে তিন তারপরে চার দেখবে পড়া কিছুই হচ্ছে না ইভেন এক তারিখ যে পনেরো ঘন্টা তুমি পড়েছিলে তার আধা তোমার মাথা থেকে বেরিয়ে যাবে এই জিনিসটা তুমি চাও কি আমি তো চাই না এই জিনিস করলে নিটে পাওয়া যায় না তার জন্য আমাদের এপ্রিল অব্দি প্ল্যানটা অত্যন্ত বুদ্ধি রেখে করতে হবে যাতে দিনে সাত থেকে আট ঘন্টার বেশি আমাদের পড়তে না হয় অত্যন্ত বুদ্ধি রেখে এটা আমাদের করতে হবে কি করতে হবে তোমাকে মান্থলি উইকলি আর ডেইলি শিডুয়াল বানাতে হবে আচ্ছা তোমাকে এখানে আমি একটা এক্সাম্পল দেবো কিরকম এক্সাম্পল দেবো তোমাকে ফিজিক্স আর কেমিস্ট্রি তো সাপোজ আমি একটা সাবজেক্ট ধরে নিলাম ধরে নিলাম ফিজিক্স তো ধরো এখানে তোমার টোটাল ইলেভেন আর টুয়েলভ মিলিয়ে ধরো তোমার কাছে রয়েছে ফোর হান্ড্রেড পেজেস দেখো ফিজিক্সে কটা পেজ রয়েছে আমি কিন্তু জানি না এনসিআরটিতে ফিজিক্সে কটা পেজ রয়েছে আমি সত্যিই জানি না কারণ আমি ফিজিক্স পড়াই না তো আমি জাস্ট শেখাচ্ছি কিভাবে তুমি প্ল্যানটা বানাবে তো চারশোটা পেজ তোমার রয়েছে এবার তুমি ধরো অক্টোবর থেকে হিসেব করছো কত অবধি এপ্রিল অবধি তো অক্টোবর থেকে এপ্রিল কত মাস হয় সাত মাস হয় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সাত মাসে তিরিশ দিন করে এক এক মাসে হয় তাহলে তোমার কত দিন হবে টোটাল তুমি সাত ইন্টু তিরিশ তাহলে তোমার দুশো দশ ডেজ পড়ছে দুশো দশ ডেজ তোমার পড়ছে আমি ধরে নিলাম তোমার দশ দিন কোনো কারণে পড়া হলো না শরীর খারাপ থাকতে পারে পরীক্ষা থাকতে পারে অনেক কিছু হতে পারে তো তুমি লাগভাগ দুশো দিন ধরো এবার তোমার ধরো ফিজিক্সে ফোর হান্ড্রেড পেজেস রয়েছে টোটাল এনসিআরটিতে ফোর হান্ড্রেডকে যদি তুমি দুশো দিয়ে ভাগ করো তাহলে তোমার পার ডে কটা পড়েছে দুই পড়ে দুটো করে পেজ পড়ছে বোঝা গেল এইভাবে তোমাকে প্রথমেই যেটা করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্টেরই এনসিআরটি খুলে বসো দেখো কোনটায় কটা করে পেজ রয়েছে ইলেভেন সেটাকে তোমার সামনে যতগুলো দিন আর বাকি রয়েছে সেই দিয়ে ভাগ করো সবাই আমার ভিডিওটা অক্টোবরের আগেই যে দেখছো তা নয় অনেকে অক্টোবরের পরেও দেখছো অক্টোবরের শেষেও দেখছো তাদের হাতে টাইমটা আটটু কমে যাচ্ছে তো সেই স্ট্র্যাটেজিটা একই থাকবে টোটাল পেজ নাম্বার দেখছো তোমার হাতে যতগুলো দিন আছে সেই দিন দিয়ে ভাগ করো তাহলে ডেইলি কটা করে পেজ তোমায় পড়তে হচ্ছে যখনই এটা করবে দেখবে তোমার ডেইলি কিন্তু যথেষ্ট কমই পড়তে হচ্ছে তো এক একটা সাবজেক্টের এতটুকু করে তো আমরা পড়তেই পারি এতটুকু করে তো আমাদের পড়তেই হবে ইনফ্যাক্ট তো এইভাবে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বানাতে পারি এখানে একটা কথা বলি যারা বায়োলজি আমার কাছ থেকে তোমরা এরকম শিডিউল চাইছো যে ম্যাম আপনি একটা করে দিন না অক্টোবর থেকে এপ্রিল অব্দি একটা শিডিউল করে দিন যদি চাও আমাকে কমেন্ট করে অবশ্যই বলো আমি তাহলে নেক্সট ভিডিওটা তোমাদের বায়োলজিটা হেল্প করে দেবো বায়োলজি কিভাবে পড়বে কমপ্লিট বায়োলজি সিলেবাস কিভাবে সাত মাসে কমপ্লিট করে থ্রি ফিফটি তুমি বায়োলজিতে টার্গেট রাখবে তুমি যদি চাও তোমার জন্য সেই শিডিউল আমি বানিয়ে দেবো নেক্সট দিন তাহলে করে দেবো আমি একটা কমেন্ট করে জানিও কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিটা আমি এক্ষুনি করতে পারছি না ফিজিক্স কেমিস্ট্রিটা তোমাদের কি করতে হবে কিভাবে করবে সে শিখিয়ে দিলাম তো এটা হলো তোমার মোটামুটি ডেইলি তোমাকে কতটুকু করে পড়তে হচ্ছে তা তুমি হিসেব পেয়ে গেলে এবার তুমি সেটার একটা প্ল্যানার বানাও যে এই সপ্তাহে কালকে দুপাতা এটা পড়বো পরশু দুপাতা এটা পড়বো তারপর দিন দুপাতা এরম করব এরম করে মানডে টু সানডে একটা প্ল্যানার বানাও খাতায় বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি তিন চারটা একটা প্ল্যানার বানাও সেই অনুযায়ী তোমাকে ফলো করতে হবে এবার পার ডে তোমাকে আমি বলেছি সাত থেকে ম্যাক্সিমাম আট ঘন্টা পড়াশোনার জন্য রাখতে তো এখানে তুমি দু ঘন্টা বায়োলজির জন্য রাখছো দু ঘন্টা ফিজিক্সের জন্য রাখছো দু ঘন্টা কেমিস্ট্রির জন্য রাখছো আর যেটুকু টাইম তোমার বাকি রয়েছে মানে আর এক থেকে দু ঘন্টা সেটা তুমি স্কুলের অন্যান্য পড়া বা বোর্ডের জন্য রাখতে পারো এবার ধরো বায়োলজি তুমি দু ঘন্টা পড়বে কিভাবে পড়বে প্রথমে পঁচিশ মিনিট কন্টিনিউয়াস পড়বে পরে পাঁচ মিনিটের একটা ব্রেক নেবে ছোট্ট ব্রেক ভুলেও সেই ব্রেকে যেন মোবাইল হাতে না আসে আবার পঁচিশ মিনিট পরো পাঁচ মিনিট ব্রেক নাও আবার পঁচিশ মিনিট পরো পাঁচ মিনিট ব্রেক নাও তাহলে এরকম করে তুমি তিনটে ব্রেকে বায়োলজিটা শেষ করলে কত ঘন্টা লাগলো দেড় ঘন্টা তিরিশ মিনিট তিরিশ মিনিট তিরিশ মিনিট দেড় ঘন্টা তোমার কমপ্লিট লাস্ট 30 থার্টি মিনিট থাকলো তাতে তুমি এমসিকিউ সলভ করো যতটুকু পড়লে এখন সেইটুকু পোর্শনের এমসিকিউ তুমি সলভ করো এইভাবে তুমি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি তিনটেই পড়তে পারো পড়ার সময় এমনভাবে পড়বে যেন আর ব্যাকলগ তৈরি না হয় কারণ অনেক ব্যাকলগ অলরেডি আমাদের তৈরি হয়ে আছে এখন যখন আমরা জিরো থেকে প্ল্যান করছি এবং এখন যখন আমাদের নিট পেতেই হবে এবং সামনে আমাদের সময় রয়েছে মাত্র সাত মাস এবং উই আর ইন জিরো তো আমরা যাতে আর ব্যাকলগ তৈরি না হয় সেই দিকটা ফোকাস করবো ব্যাকলগ যদি তোমার তৈরি হতেই থাকে হতেই থাকে হতেই থাকে তাহলে কন্টিনিউয়াস কিন্তু তোমার রিভিশন করার টাইমে প্রবলেম হবে টাইম বেড়ে যাবে অনেক বেশি সময় লাগবে রিভিশন করতে কিন্তু আমাদের টাইম কিন্তু খুব একটা সামনে বেশি নাই তাই জন্যই আমি তোমাদের বারবার বলছি সাত থেকে আট ঘন্টা স্টাডি এন আফ কারণ সাত থেকে আট ঘন্টা স্টাডি যদি তুমি করো সেখানে তুমি হানড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেট করতে পারবে হানড্রেড পার্সেন্ট তোমার এফোর্ট দিতে পারবে কারণ এতটুকু দিনে আমাদের ব্রেন নিতেই পারে আমরা সেখানে চাইলেই ব্রেনকে এতটুকু ইনফরমেশান দিতেই পারি কিন্তু আমাদের নিউরো সায়েন্স বলছে তার বেশি কিন্তু আমাদের ব্রেন কাজ করতে পারে না তুমি পনেরো ঘন্টা বসতেই পারো তোমার ব্রেন যদি এক্সট্রা ক্যাপাসিটি হয় কিন্তু আমি পারি না বা ম্যাক্সিমাম বাচ্চারাই কিন্তু পারে না সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা কম পড়বো কিন্তু সলিড পড়বো এই যে দু ঘন্টা করে আমরা তিনটে সাবজেক্ট পড়লাম এই সাবজেক্ট নিয়ে তুমি আমাকে যা প্রশ্ন করো আমি কিন্তু বলতে পারবো তুমিও সেভাবেই পড়বে এবং যাতে সেখান থেকে এরম না হয় যে ইস কি পড়লাম ভুলে গেলাম তার জন্যই কম টাইমে সলিড পড়তে হবে এটা যদি করতে পারো নিট তোমার কেউ আটকাতে পারবে না নিট বলে না যে কোনো বড় পরীক্ষায় ভালো রেজাল্ট করার ইনফ্যাক্ট তুমি যদি শুধু বোর্ডও দাও মনে করো যে না আমি ওগুলো দেবো না শুধু বোর্ড দেবো তাও তোমার জন্য এই রুল খাটে কম পড়ো সলিড পড়ো ডেইলি পড়ো কনসিস্টেন্ট থাকো তোমাকে রোজ পড়তে হবে সলিড পড়তে হবে একদিন পনেরো ঘন্টা পরে পরের চার দিন আমি দেবদাস হয়ে ঘুরলাম তাতে কিন্তু হবে না এরপরে কি করতে হবে ডিস্ট্রাকশন বাবা ডিস্ট্রাকশন যেন না হয় দেখো এমনিতেই তো তোমাকে আমি বলছি যে সাত থেকে আট ঘন্টা পড়ো অনেক লোক আছে আমাকে মারতে আসবে আপনি বাচ্চাদের কম পড়তে বলছেন তারপরে যদি তোমরা আবার ডিস্ট্রাক্টেড থাকো মানে ওই সাত থেকে আট ঘন্টাও মন না দিয়ে পড়ো হাতে মোবাইল থাকে বারবার নোটিফিকেশান দেখছো বারবার ইউটিউব দেখছো বারবার ইনস্টা সার্চ করছো বারবার ফেসবুক দেখছো হোয়াটসঅ্যাপে রিপ্লাই করছো তাহলে তো বাবা তুমি গেলে তো কোনোভাবে ওই টাইমটা কিন্তু তোমার মোবাইল রাখা চলবে না আইদার এই সাত থেকে আট ঘন্টা কন্টিনিউয়াস একটা এত বড় টাইমটা তুমি মোবাইল সুইচ অফ করে অন্য জায়গায় রেখে দাও যদি ওই হোয়াইট অ্যাপ্রনের স্বপ্নটা তোমার থাকে সুইচ অফ করে মোবাইল ওই টাইমে অন্য জায়গায় রাখো তারপরে এই কাজ তোমার শেষ হলে পরে তারপর তুমি মোবাইল অন করো যারা মোবাইল থেকে পড়ো তারা কি করবে তারা তো সুইচ অফ করে রাখতে পারবে না তারা সমস্ত রকমের নোটিফিকেশান বন্ধ করে রাখো যাতে কোনো রকমের নোটিফিকেশান ওপর থেকে তোমার না আসে এটা করতেই হবে যদি কম টাইমে সলিড তোমাকে পড়তে হয় নেক্সট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমাদের যেটা হয় একটা ভয় কাজ করে তো সেক্ষেত্রে যখন এই অক্টোবর থেকে রুটিনটা তুমি বানাবে না স্টার্ট উইথ ইজি চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রির যে একেবারে ইজিয়েস্ট চ্যাপ্টারগুলো আছে না সেটা দিয়ে প্রথম তুমি রুটিন বানাও আগে যদি ইজি চ্যাপ্টার দিয়ে শুরু করো তুমি দেখবে বাহ ব্যস্ত মাথায় ঢুকছে তখন কি হবে কনফিডেন্স পারবে দেন জাম্প অন টাফ চ্যাপ্টার প্রথমেই যদি টাফ চ্যাপ্টার দিয়ে শুরু করো প্রথমেই তুমি ডিমোটিভেটেড হয়ে এখান থেকে এখানে চলে আসবে তাই সবসময় ইজি চ্যাপ্টার দিয়ে স্টার্ট করতে হয় ম্যাম বায়োলজি বায়োলজির ইজি বলে কিছু হয় না বায়োলজি ইজি জিনিস তাই বায়োলজির ক্ষেত্রে এই রুল খাটে না নেক্সট হচ্ছে একটা ডায়রি তোমাকে মেনটেন করতেই হবে সেখানে তুমি মেনটেন কি করবে এই যে জিনিসগুলো তোমাকে শেখালাম যে পঁচিশ মিনিট স্টাডি এত মিনিট ব্রেক এগুলো সব এইভাবে লেখো সাপোজ তুমি সকাল দশটা থেকে শুরু করলে পড়াশুনো তাহলে টেন এ এম টু টেন টোয়েন্টি ফাইভ এ এম ধরো বায়োলজির চ্যাপ্টার ফাইভ পেজ নম্বর এক থেকে পেজ নম্বর ধরো দুই তুমি পড়লে নেক্সট তোমার ব্রেক তাহলে টেন টোয়েন্টি ফাইভ থেকে টেন থার্টি এ এম তোমার ব্রেক রইল তারপর টেন থার্টি থেকে টেন টেন ফিফটি ফাইভ এ এম তোমার চ্যাপ্টার ফাইভের তুমি পড়লে পেজ দুই থেকে পেজ বা পেজ তিন পেজ তিন পড়লে ধরো একটা পেজই পড়লে পেজ তিন পড়লে ঠিক আছে তারপর আবার টেন ফিফটি ফাইভ থেকে ইলেভেন তুমি নিলে একটা ব্রেক তো এইভাবে ফুল টাইমটাকে তুমি সাত থেকে আট ঘন্টা টাইমটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করছো সেটা যেন তোমার ডায়রিতে থাকে কেন কারণ দিনের শেষে তুমি ডায়েরিটা দেখবে যে কি কি তুমি করেছো এবং তোমার যে প্ল্যান ছিল উইকলি প্ল্যান ছিল মানডে এটা করব। টিউসডে এটা করব। তুমি দেখো সেটা সাকসেসফুল হলে কি না মানডে আমি সাকসেসফুল হয়েছি এটা তোমার কনফিডেন্স বাড়াবে ভীষণ ভাবে যেইটা কনফিডেন্স তুমি এখন অভাব বোধ করছো যে ম্যাম আমি পারবো না আমি কিচ্ছু জানি না সেই কনফিডেন্স তোমার ধীরে ধীরে বিল্ড হবে যখন তুমি দেখবে আরে আমি তো টার্গেট ফুল করতে পারছি আমি আজকে এই এই রেখেছিলাম আজকে আমি এই এইভাবে টাইমকে ইউটিলাইজ করে টার্গেট সেট করতে পারছি শেষ করতে পেরেছি তার মানে আমি এই টাইম থেকে এই এইভাবে পড়েছি এবং সেটা আমি ডায়েরিতে দিনের শেষে দেখছি বা ভেরি গুড আমি করতে পেরেছি এই জিনিসটা করলে পজিটিভ মাইন্ডসেট তোমার থাকবে পজিটিভ মাইন্ডসেট না থাকলে নিটে আমরা চান্স পাবো না পজিটিভ মাইন্ডসেটের ভীষণ 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 ভীষণভাবে দরকার ঠিক আছে এরকম ভিডিও আর চাও কি না কমেন্ট করে আমাকে অবশ্যই জানানো ভিডিওটা ভালো লাগলে লাইককে আমি শেয়ার করতে থাকো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই